বিরোধীদলের চলু বিরোধীদলের মানে স্পিকার প্রধান গ্রিক সম্রাট আলেকজান্ডার পুরুকে পরাজিত করে যখন ভারত জয় করেন তখন এই দেশে কিছুদিন ছিলেন। এই দেশে আলু বাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস, তাকে বললেন যে কি বিচিত্র এদেশ সেলুকাস, মানে স্পিকার আসলে কি বিচিত্র। আজকের প্রথম আলো সম্পাদকে সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার, সরকারি কর্মচারী। 2010 সালের 11 অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান, যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য, সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট, এবং তিনি সেটা নবায়ন করেন। মানে স্পিকার, তিনি যখন ডিজি র‍্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট, এবং সেইখানে কি লেখা, পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস। মানে স্পিকার, ডিজি র‍্যাব একজন এডিশনাল আইজি, তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস, কি আশ্চর্য! এটা আমরা কেউ খেয়াল করলাম না। মানে স্পিকার শুধু তাই নয়, আইজি, তিনি আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট, এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে, ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের, প্রাইভেট সার্ভিস, কি সর্বনাশের কথা। মানে স্পিকার, মানে স্পিকার, সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি, এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন, তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল। সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দিয়েছিলেন। আর এই ব্যক্তি আইজি, একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ। মানে স্পিকার, এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন, তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা, তোমরা কেউ করাপশন করতে পারবে না, আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানে স্পিকার, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, ভালো কথা। মানে স্পিকার, সেই ব্যক্তিটির তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, মানে স্পিকার, 621 বিঘা জায়গা, হাউ হাউ, তার এবং তার পরিবার সদস্য নামে কিভাবে সম্ভব? মানে স্পিকার, তাই নয়, তিনি যখন ডিজি র‍্যাব, মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। রিটায়ারমেন্টের পরে গিয়া যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন, আফসোস ছিল না, কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন। মানুষ স্পিকার, কি সম্পত্তি! আমি, আমার একটু সময় লাগবে, আমি কারণ এগুলি বলছি এই কারণে, মানুষ স্পিকার, যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। মানুষ স্পিকার, 2015 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের, এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে, কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন। মানে স্পিকার, রাজধানীর গুলশানে একদিনে বিলাসবহুল 4টা ফ্ল্যাট, এক খালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন, কি আশ্চর্য! মানে স্পিকার, উত্তরায় এবং বাড্ডায় 7 তলাতে 2টা বাড়ি, বাওয়াল রিসোর্ট, যে রিসোর্টে অভিযোগ প্রায় 30-40 বিঘা জায়গা বনের, এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে, সেটারও আমরা জানতে পারলাম 25% শেয়ারের মালিক তিনি। মানে স্পিকার, একটি শিশুর বিন্দু স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
এসটি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড 19টি কোম্পানির শেয়ার, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব। মানে স্পিকার, শুধু তাই নয়, ঠাকুরগাঁও সদরে 50 বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে, জলঢাকা নীলফামারী 50 বিঘা জায়গা, নীলফামারী কিশোর সদর 50 বিঘা জায়গা, বান্দরবান সদর এবং লামা উপজেলায় 250 বিঘা তার নামে। মানে স্পিকার, সেন্ট মার্টিনে বেঞ্জরের নামে 4 বিঘা জমি। মানে স্পিকার, ইন্দ্রাণী বিচে, ইন্দ্রাণী বিচে কক্সবাজার 2 বিঘা 3 মেয়ের নামে, রাজার উপজেলায় জিসান মির্জার নামে তার স্ত্রীর 273 বিঘা জমি, গাজীপুরে 200 বিঘা জমি। মানে স্পিকার, কয়েকদিন আগে তিনি চলে গেলেন, চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় 80 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন। মানে স্পিকার, আমি একটু বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে খুব ভদ্রলোক মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম, তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন, জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন, ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি। আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। মানে স্পিকার, অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই। 24 এপ্রিল থেকে মানে স্পিকার দুদক তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে, সারা দেশে মানুষ জানে। একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরুদ্ধে রাজনৈতিক বিদেশ যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন, 2 ঘন্টা বসে রাখতে পারেন। আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কিনার কোনো বাকি রাখেন নাই, তিনি চলে যাবেন দেশের বাইরে, আর সরকার জানবে না, হতে পারে না। মানে স্পিকার, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকার 7 দিনের নোটিশ থাকে, 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকারের এত এজেন্সি আছে, তারা কি খবর খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? মানে স্পিকার, 2 টন গম যদি বিক্রি করে ইন্ডিয়ানের মেম্বার তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। একজন এমপি এলাকায় কাবিকার কাকে কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায়, হ্যাঁ মামলা হয়। আর কৃষকের 50,000 লোনের জন্য অ্যারেস্ট করা হয়। আর মানে স্পিকার, এই লোকটি মানে এরকম অবস্থা, এত কোটি কোটি টাকা, এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো, কেন সরকার দেখলেন না? মানে স্পিকার, যতই বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই, এই কথা বললে দেশবাসী মানবে না, কারণ এই ব্যক্তি তো এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে, পোস্টিং পেয়েছে, এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে। আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানে স্পিকার, আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্বে যে যদি সরকার ব্যবস্থা না নেন, দুদক তদন্ত করছে, তদন্ত বছরের পর বছর যদি চলে, এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয়, মানে স্পিকার, তাহলে দেখা যাবে আরো যারা আছে বেনজির তারা আস্কার পাবে। এবং মানে স্পিকার, আমি আপনার মাধ্যমে দাবি করব, যত সরকারি আমলা আছে, এই এমপি যারা আছে, যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে, তাদের সবার হিসাব আপনি নেন,
সরকার সবাই হিসাব নক, আমি আমার হিসাবে এক ঘন্টার মধ্যে দিব। আমার কি আছে, আমাদের কি আছে মানে স্পিকার? এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, লেটেস্ট মডেলের গাড়ি, আমরা টাকা পাই না বাজেটে, আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না, অথচ এই রিসোর্ট, এই যে লাক্সারিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিটিংস লাগায়, এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখে না, দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না? তাহলে টাকার অভাব হয় না মানে স্পিকার। আমি শেষে একটা কথা বলে শেষ করব, আজকে এই একজন সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।